আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশারফ হোসেন কনক, অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও নতুন একটি মেশিনারি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে টিলার কালেকশন। হিউজ পরিমাণ টিলার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের সাথে আছে আজকে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লোৎফর রহমান মেহেদী স্যার। তো ভাই, আজকে আমরা আবার এই সেই বড় টিলার কালেকশন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি, তাই তো? জি, আজকে আবার বড় থেকে ছোট সব টিলারই আমাদের দেখাবো। আগের থেকে কিছু অ্যাড হয়েছে না আগেরগুলাই? আগের থেকে নতুন কালেকশন আসছে আবার। আর এটার সাথে ফাল পাবেন হলো 40টা, আর গিয়ার পাবেন হলো 2টা। গিয়ার পাবেন 2টা? জি। আর কেউ যদি বলে যে সেলফ আমি নিবো না, সেলফ যদি না নিলে তাহলে আপনার কালারটা চেঞ্জ হবে আর ফাল কিছুটা কমবে। কতটা হবে ফাল? হবে 32টা। 32টা আর সেলফ সহ নিলে ফাল হবে 40টা। ফাল হবে 40টা। হ্যাঁ, কালার হবে এটা, কালার হবে এটা। আচ্ছা, এর পাশে দেখতে পাচ্ছেন হলো এটাও, এটা হলো 9.5, এটাও ডিজেল ইঞ্জিন, এটাও সেলফ সিস্টেম, এটারও 2টা গিয়ার পাবেন আর এটার সাথেও পাবেন 40টা ফাল। 40টা ফাল আর সেলফ বাদে ওটার মতো বাদে নিলে ওইটার মতোই হবে, 32টা ফাল পাবেন। কালারটা চেঞ্জ হবে, কালারটা চেঞ্জ হবে, জাস্ট এইটুকু ডিফারেন্ট, এইটুকুই। তাহলে তো প্রাইসও একটু কম বেশি হবে, প্রাইস একটু কম বেশি হবে। আচ্ছা, তারপরে এইটা হলো 7.5, এটাও ডিজেল, এটা তো সেম, এটার সাথে পাবেন হলো একটু ফাল কম পাবেন, এটার সাথে পাবেন 32টা ফাল। 32টা ফাল হচ্ছে আপনার সেলফ সহ? সেলফ সহ 32টা ফাল পাবেন এটার। আর এটারও সেম, ওই যে 2টা গিয়ার পাবেন। আচ্ছা, আর হচ্ছে কেউ এটা সেলফ বাদে না, তাহলে কারণ কাল কত কমবে যাবে না ফাল, এটার 32টাই থাকবে, এটার 32টা থাকবে, এটার 32, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন হলো এইসব পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন অনেক হয়, ছোট থেকে বড় অনেক হয়। এটা দেখতে পাচ্ছেন 7 হর্স পাওয়ার, গার্ডেন ডিলার বা 4 হুইলার বলতে পারেন। কারণ স্পিড, কারণ কি এটা চাকা খোলা লাগবে না, চাকা বা ফাল দুটো একসাথে চলবে। এগুলোর দিক থেকে চাকা খোলা লাগবে? হ্যাঁ, এগুলোতে চাকা খুলে ফাল লাগানো লাগবে। যখন কোথাও পরিবহন করবেন সেক্ষেত্রে আপনার হলো চাকা থাকবে, আর যখন চাষ করবেন জমিতে তখন শুধু ফালেই থাকবে। আর এইটার ক্ষেত্রে আলাদা, এইটাতে কোনো খোলাখুলি করা লাগবে না, আপনি কাদা শুকনা যে কোনো জমিতেই ফাল বা চাকা সব সময় থাকবে। আর এটাতে একটু 4 হুইলার হওয়ার কারণে এটাতে ভাইব্রেশন করবে। আর এটার একটা কি সিস্টেম, এটাতে ব্যাক গিয়ার হবে, আপনি পিছনের অংশ নিতে পারবেন। আচ্ছা, এটার ফাল কয়টা? এটার ফাল পাবেন আপনার 18টা। 18টা ফাল। আচ্ছা, আমরা এরপরে দেখি এরপরে কোনটা আছে। এরপরে হলো 7.5, এটা ডাকোটা একটা পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, সেম এটা পেট্রোল ইঞ্জিন, এটা আপনার এটারও 3টা গিয়ার পাবেন, সবথেকে একটা সুন্দর টিলার, চাহিদা বেশি। এটা হলো হাইড্রোলিক সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম দেখতেছি অনেক আকর্ষণীয় একটা টিলার, অনেক আকর্ষণীয়। এটা সবথেকে জনপ্রিয়, এটা সবথেকে জনপ্রিয় হলো এটা আপনার তাহলে তো এটা তো অনেক। হ্যাঁ, তিনটা গিয়ার পাবেন, এটার অংশটা নিচে, আর এটার সাথে ফাল পাবেন হলো একটু কম, 24টা ফাল পাবেন, 24টা ফাল, এটা ফাল একটু কম। তাহলে কি মানে একটু কম, কিন্তু টিলার এটা অনেক মজবুত। বুঝতে পারছি। তো এরপরে এটা দেখতেছি ছোট বড় একটা 7 হর্স পাওয়ারের পেট্রোল ইঞ্জিনের একটা বেড তৈরি হয়েছে, বেড তৈরি, এটা দিয়ে বেড করে। হ্যাঁ, এটা বেড তৈরি করে, সামনের অংশ ওয়েডারের মতো কাজ করবে, এটা বেড তৈরি। আমাদের যে ব্লেড দিয়ে আপনার হচ্ছে মাটি চুচুরি করে দিব সেট থেকে? হ্যাঁ, এটা চার জমিতে হবে, চার জমিতে এটা বেড তৈরির জন্য। আলুর চাষ করে অনেকে, ভুট্টা চাষ করে। আচ্ছা, ড্রাগন চাষ করে। বেড, বেডটা কত হবে? 8 ইঞ্চি নাকি না 10 ইঞ্চি? এটা 10 ইঞ্চি হবে। আচ্ছা, তাহলে কেউ যদি ছোট পরিসর নিতে চায়, যে আমার 2-3 বিঘা জমি আছে, আমি নিজের চাহিদার জন্য প্লাস ছোটখাটো প্রতিবেশী বা আশেপাশের জমিও চাষ করতে পারে, এমন টিলার হবে এটা। ভাই, পাশে দেখতেছি আর একটা আপনার, ভাই এটা হলো 80cc-র আগের মডেল, এটা হলো আপনার 63cc, এটার সাথে এক্সট্রা কোনো ফাল পাবে না, এটা শুধু পাবেন হলো এই যে 16টা ফালি, ষোলোটা ফালি শুধু। হ্যাঁ, 16টা ফালি।
এটা দিয়েও শুকনা গাঁদা সব জমিতে চাষ করতে পারেন, সব জমিতে। এর পাশে সব থেকে ছোট হলো এটা, হলো কুইস্টক বানাসিদের একটা, এটা নিরানির গাছে ব্যবহার হবে, এটাতে কোনো চাষ হবে। সবজি খেতে দেখা যাচ্ছে যে ঘাস আছে, আপনার ঘাস না মারতে হবে, প্লাস হচ্ছে একটু মাটা ঝুরঝুরি করতে হবে এটার জন্য। আর আপনাদের সব মেশিনের হচ্ছে আপনার লিটারে কতক্ষণ যায়? এক লিটার তেল সবগুলো প্রায় ছোট বলে 2 ঘন্টা প্রায় যায়, আর বড় বলে একটু কম যায়, কারণ ওগুলো প্রেসার বেশি, চাষ জি 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 খুব বেশি তো না, কম বেশি জি জি বুঝতে পারছি। আমাদের দর্শকবৃন্দ যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছে তারা কিভাবে ক্রয় করতে পারবে? আমাদের অফিসে এসে ক্রয় করতে পারবে, আমাদের হেড অফিস হলো দক্ষিণ রামতোরা ঢাকা, জি আমাদের হলো শাখা অফিস শাহজাহানপুর বগুড়া, আর আমাদের অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস অর্ডার করতে পারবে বাসায় বসে থেকে, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিতে পারবে। সব জেলায় দিয়ে দিতে পারবেন? সব জেলা কিছু কিছু পর্যায়ে, থানা পর্যায়ে কিছু কিছু যায়, সব জায়গায় যায় না। আর এই মেশিনগুলোর সাথে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি আছে, 1 বছরের ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা আপনারা গিয়ে দিবেন না, এখানে সার্ভিস সেন্টার পাঠাতে হবে? পার্টিলার যদি হয় জি জি, মানে আপনারা সার্ভিসিং সেন্টারে পাঠাতে হবে? ও আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সব ধরনের মিনি পাওয়ার টিলার কালেকশন ভাইটি দেখালো। আজকে অনেক বড় হিউজ কালেকশন আপনাদের মাঝখানে নিয়ে আসছিলাম টিলারের। তো যারা বড় পরিসরে নিতে যাচ্ছেন তারা এই যে এগুলো নিতে পারেন, যারা ছোট পরিসরে নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন। এই যে সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ। যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন, অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।